স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। বাংলাদেশে একজন লিজেন্ডারি নায়িকা হলেন ববিতা, যিনি প্রায় 3 দশক ধরে অভিনয় করছেন। তার অভিনয়ে গ্ল্যামার, স্কিন পার্সোনালিটি, নৃত্যকুশলতা সবকিছুই ভরপুর ছিল। গ্রামীণ, শহুরে, অ্যাকশন, প্রায় সব ধরনের ছবিতেই তিনি ছিলেন সাবলীল। ববিতা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসাবে অভিনয় করে, কিন্তু পরবর্তীতে তিনি নায়িকা হিসাবে আর্ট ফিল্ম এবং বাণিজ্যিক মুভিতে কাজ করেন। আজ এই ভিডিওতে আমরা তার শুরু থেকে বর্তমান পর্যন্ত জানব, তার এই সুদীর্ঘ পথ চলা কেমন ছিল তা বুঝব। তো শুরু করা যাক। ববিতার চলচ্চিত্রে আসার প্রধান অনুপ্রেরণা ছিল তার বোন সুচন্দা, কারণ সুচন্দার মুভিতেই তিনি প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন। মুভিটির নাম ছিল সংসার, যা অবশ্য রিলিজই পায়নি। এরপর 1969 সালে শেষ পর্যন্ত মুভিতে তিনি প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। ববিতার প্রথম দিকে কর্মজীবন তার ভগ্নীপতি জহির রায়হান দ্বারা পথ প্রদর্শিত হলেও পরবর্তীতে তিনি একাই বিশাল পথ পাড়ি দেন। 70 দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমেই ববিতা নিজেকে সেরা প্রমাণিত করেন। সে সময় তার সেরা কয়েকটি মুভির মধ্যে উল্লেখযোগ্য টাকা না পাই, স্বরলিপি, লাঠিয়াল, বাদি থেকে বেগম, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে ইত্যাদি। সেই সময় প্রায় সকল সেরা পরিচালক, নায়ক এবং প্রডিউসারের সাথে তিনি কাজ করতেন। তার প্রায় সকল মুভি সুপারহিট ব্যবসা করত। সেই সময় ববিতার ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য মুভি ছিল অশনির সংকেত, যা কিনা 1973 সালে রিলিজ পায়। মুভিটির পরিচালনায় ছিলেন সত্যজিৎ রায়। অশনি সংকেত মুভির অনঙ্গ বউ চরিত্রটির জন্য বেশ কয়েকজন অভিনেত্রী পরীক্ষা করার পর ববিতা তার জন্য নির্বাচিত হন এবং এর জন্য তাকেও অনেক চড়াই উৎরায় পার করতে হয়েছে। এই মুভিটি ববিতাকে আন্তর্জাতিক পুরস্কার সহ অসংখ্য সম্মানীয় পুরস্কার এনে দেয়। এছাড়া 1977 সালে রাজ্জাক পরিচালিত অনন্তপ্রেম মুভিটিও ববিতার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, কারণ মুভিটি সেই সময় সুপারহিট ব্যবসা করে এবং এই মুভিতে রাজ্জাক ববিতার একটি দীর্ঘ চুম্বন দৃশ্য সে সময় বেশ আলোড়ন তোলে, যা কিনা বাংলাদেশের মুভিতে প্রথম চুম্বন দৃশ্য ছিল। কিন্তু পরবর্তীতে এই চুম্বন দৃশ্য কর্তন করেই মুভিটি রিলিজ দেওয়া হয়। ববিতার ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য দিক বলতে গেলে বলতে হয় তিনিই প্রথম বাংলাদেশি সেলিব্রিটি যিনি বলিউডে প্রথম অভিনয় করেছেন। সেই মুভিটির নাম ছিল দূরদেশ। 85-86 সাল থেকে ববিতার নায়িকা চরিত্রের অভিনয় কমতে শুরু করে, কারণ সে সময় আরও বেশ কয়েকজন নায়িকার আবির্ভাব হয়। অনেক মুভিতে তিনি পার্শ্ব চরিত্রেও অভিনয় করেন। সেই সময় উল্লেখযোগ্য কয়েকটি মুভি হল পদ্মা, মেঘনা, যমুনা, শ্বশুরবাড়ি, মিস লঙ্কা, অত্যাচার, ঘেরাও ইত্যাদি। 1996 সালে ববিতা প্রযোজিত প্রথম মুভি পোকামাকড়ের ঘর বসতি মুক্তি পায়, যা কিনা বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতে নেয়। পরবর্তীতে অর্থাৎ 97 সাল থেকে ববিতার মায়ের চরিত্রে অভিনয় করা শুরু হয়। সেই মুভিগুলোর নায়ক নায়িকা ছিলেন মূলত সালমান শাহ, শাবনূর, মৌসুমী, অমিত হাসান, রিয়াজ পূর্ণিমা, ওমর সানি সহ আরও অনেকে। সেই সময় তার কয়েকটি উল্লেখযোগ্য মুভি হল মায়ের অধিকার, এ জীবন তোমার আমার, প্রাণের চেয়ে প্রিয়, ম্যাডাম ফুলি, দীপু নাম্বার 2 ইত্যাদি। এছাড়া 2-1টি মুভিতে কেন্দ্রীয় নারী চরিত্রেও অভিনয় করেছেন। নায়িকা ববিতা সর্বশেষ 2010 সালে মুভিতে অভিনয় করেন, এরপর তাকে আর তেমন দেখা যায়নি। এই বিষয়ে তিনি বলেন, ভালো স্ক্রিপ্ট এবং সুন্দর চরিত্র পেলেই তিনি আবার কাজ করবেন। বর্তমানে তিনি কানাডা এবং বাংলাদেশ দু জায়গাতেই আসা যাওয়ার মধ্যে রয়েছেন। এছাড়া তিনি এক প্রকার নিঃসঙ্গই জীবন পার করেন, কারণ তার সন্তানেরা দেশের বাইরে বসবাস করে। ববিতাকে সর্বশেষ চেলানায়ের একটি অনুষ্ঠানে দেখা যায়। সর্বশেষ বলতে হয় ববিতা ছিলেন একজন গুণীশিল্পী, তিনি অসংখ্য দর্শকের মন জয় করেছেন যারা তাকে এখনো অনুভব করে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।